রাজধানীর ছিন্নমূল মানুষ ও বস্তিবাসীদের উন্নত বাসস্থান নিশ্চিত করতে মিরপুরে 2000 ফ্ল্যাট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য ওই ফ্ল্যাটগুলো নির্মাণ করবে। ৪৫০ বর্গফুটের এসব ফ্ল্যাট বস্তিবাসীদের জন্য বরাদ্দ দেওয়া হবে। প্রতিদিন 275 টাকা হারে ভাড়া দিয়ে বরাদ্দপ্রাপ্ত বস্তিবাসী 20 বছরের মধ্যে ফ্ল্যাটের মালিক হবেন। এছাড়া ওই এলাকায় মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের জন্য আরও 40,000 ফ্ল্যাট নির্মাণ করা হবে জানিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। ইসলামী ব্যাংক, সুখবর প্রতিদিন।